ভবিষ্যতে সামনে যাতে মেয়ে মহিলারা সমানে সমান থাকতে পারে সেই জায়গাটা যেন
আমাদের যারা ঢাকার যারা মহিলাদের অনেকে কমিশনার রয়েছে তারা সবার স্বপ্নে ডাইরেক্ট ইলেকশন করবে, বলছে আমরা আর তিনটা ওয়ার্ড থেকে করবো না, আমরা এটা আমরা বলেছি যে হ্যাঁ তোমাদের সাথে আমরা আছি। তাই আমাদের একজন প্যানেল মেম্বার রয়েছে রেজি সারওয়ার, সে এবার ডাইরেক্ট চাইবে আমাকে, কাউকে ফোন করে বলছে আপনি তা বাবু দিতে তো কি করা যায়, আমি তুমি আগে চাও, চাওয়ার পরে কি হচ্ছে দেখছি, আগে চাইবা তারপর ডিসিশন কি হবে। তখন না ঠিক আছে বা আমি তাহলে চাইবো, আমি বললাম যে হ্যাঁ চাও, তুমি যেহেতু তোমার চাল মানে কোশস একটু ছেলেদের মধ্যে চলতে পারছো না, আপনি তোমার সব ঠিক আছে তুমি খালি চাইবা বাকি যাও না। এই এইরকম আমাকে আরো নিয়ে আসছে তাদের তো আমরা বলছি যে তোমরাও চাও। এই যে জিনিসটা নারীদের ক্ষমতা, আর সর্বক্ষেত্রে যে রান্না করবে মেয়েরা, কিন্তু দেখা যায় বড় বড় এই হোটেল রেস্টুরেন্টের সেফ কিন্তু মেয়েরা না, সব ছেলে, কিন্তু বাড়িতে রান্না করবে কি, এটা ফ্যাশন, একটা ফ্যাশন না কি বলবো মানে নেচার, রান্না করার সময় রান্নাঘরে ঢুকে দেওয়া হবে মেয়েদের, তুমি বউ তোমাকে রান্না করতে হবে, তুমি ওয়াইফ তুমি রান্না করো। আমি দুজনে চাকরি করতে গেলাম, চাকরি করে আসলাম, আসার পরে রান্না করে ছুটে কাপড় না খুলে দৌড়াচ্ছে, কিন্তু একটা মা বা একটা বউ যে আমার রান্নাঘরে এই রান্নাটা আছে কি, একটু সারাদিন খেটে রান্না করছে একটা মা যখন, তা কি তুমি তো রান্নাই করো, তুমি তো সংসারে কোনো কাজ করো না, টাকা তো আমি ইনকাম করি, কিন্তু এই যে সারাদিন কাজ করছে এই কাজের যদি তাকে বেতন দেওয়া হয় তাহলে কিন্তু ওই পুরুষের চাকরি বেতন বেশি হবে। যার জন্য আমি আমরা যদি উন্নত বিশ্বের দিকে যাচ্ছি তখন কি দেখছি যে কারো বাড়িতে কাজের মানুষ নাই, কেন নাই বলে যে আমি যে কাজের মানুষের দেখো, আমি যে সারাদিন কাজ করে $100 দিচ্ছি, ওই $100 আমার বেতন দিয়ে দিতে হবে, তাহলে ওইখানে তো ইকুয়াল চলে আসছে। ওই বাইরে চাকরি করে যে টাকাটা আমরা মানে বলতে গেলে যে মায়েরা যারা গৃহী, আসলে ওই আপা বলেছে না যে আপনি বললেন যে বান্ধবী যে সুখী না, কিন্তু অনেক ক্ষেত্রে সুখী আছে, আমাদের খুব খাঁটি না আছে তো গৃহী হলে ভালো ছিল, দূর রান্না করে খেতাম পেতাম থাকতাম, বাচ্চা কাছে মানুষ করতাম ভালো করে, আমার ছেলেমেয়েরা মা পায় না, এই মা ছেলেমেয়ে ফেলে দিয়ে সারাদিন চলে গেলাম, 3 দিন 4 দিনের জন্য এলাকায় চলে যাচ্ছে, এই করছে ওই করছে, ওরা একটু হতাশায় থাকে, আমি কবে আসবো, আমি ওই সমস্যা হয়েছে, আমি আমার মেয়েকে বলি আমার হাজবেন্ড ডাক্তার, আমি এই তোমার অসুবিধা মা বাবাকে বলো না, ঘরে মধ্যে বাবা আছে, আমি ওই দেখা যাচ্ছে রাজশাহীকে বসে ফোন করছি, আমিও আমার না এই সমস্যা হয়েছে, আমার মাথা বোঝা দিচ্ছে বা আমার এই হয়েছে, ও দিদি মানে আমি ওই আর ওই তোমার বাবা ডাক্তার তোমার তো বলো না, ও আমাকে ফোন দিয়ে আমাকে এই যে ছেলেমেয়েরা অধিকার দিয়ে দিলে মায়ের বাবা যত বাবা বাবারা বাবার যত সব দিকে এই যে মারা যে সারাদিন কাজ করছে, সারাদিন কাজ করে তার কোনো মূল্যায়ন নাই। আমরা মেয়েরা যে অনেকখানি বেরিয়ে এসছে এবং আমরা সর্বক্ষেত্রে চলছি এবং আমাদের যতদিন শেখ হাসিনার যুগ সম্ভব হয়েছে সর্বক্ষেত্রে আপনারা দেখছেন স্পিকার, আমরা হয়তো বলছি যে মহিলাকে বসিয়ে দিয়েছে দিয়ে আমাদের ডক্টর সিং সাহেবকে দেওয়ার পরে উনি যেভাবে সুন্দরভাবে চলাচ্ছেন একজন পুরুষ মনে এত চলাচল কিনা আমি জানি না, এবং যেখানে নারীদের ক্ষমতায়ন দেওয়া হয়েছে যেখানে নেতৃত্ব দেওয়া হয়েছে সেখানে কোনো স্যাংশনও থাকেনি, কোনো জঙ্গি নাই, কোনো মাদকাসক্ত নাই, এগুলো কিন্তু দেখা যাচ্ছে, এবং সৎ অনেক স্পিকার মহিলাদের মধ্যে যতটা পাওয়া গেছে পুরুষের তুলনায় পুরুষ ভাইরা কিছু মনে করে না ক্ষমা করে এই কথা বলার জন্য, কারণ এটা কিন্তু বাস্তব, বাস্তব যে আমাদের মধ্যে আমরা কিন্তু কোনো কিছু করতে গেলে 10 বার চিন্তা করি যে এটা করে কি কোনো মানে এটার জন্য কোনো ফল দেওয়া হবে কিনা, এটা অনেকবার চিন্তা করতে হয় করে একটা কাজ করি, কারণ কখনো মানে প্রতিক্রিয়া খারাপ হবে বা আমাকে খারাপ করবে এটা চিন্তা করতে হয়, বা আমার ব্যায়ামই আমি করতে চাই না, পুরুষরা কিন্তু যে কোনো কাজ ব্যায়ামই করতে পারে। আর নারীদের এই উন্নয়নের জন্য যেখানে আপনার মনে করেন এই শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে কিন্তু মেয়েরা এগিয়ে গেছে ছেলেদের চাইতে, 50-এর উপরে চলে গেছে মেডিকেল, দেখা যাচ্ছে যে সেদিন প্রধানমন্ত্রী বলছে বিয়ের প্রোগ্রামে 50% উপরে 60% মহিলারা পাস করছে বিসিএসে, বলছে এখন তো আমি নারীদের ক্ষমতায়ন দিচ্ছিলাম এখন তো তিনি পুরুষ ক্ষমতায়ন দেওয়া নেই, কারণ মহিলাদের ক্ষমতায়ন দেওয়াতে সর্বক্ষেত্রে মহিলারা এগিয়ে যাচ্ছে, মানে সব জায়গাতেই মহিলারা, আপনি যেখানে দেওয়া হচ্ছে সেখানেই মহিলারা এগিয়ে যাচ্ছে, আর এখন তো দেখ সর্বক্ষেত্রে যে বাড়িতে কাজ করে তার ছেলেমেয়েরা পড়াশোনা করে, তার মেয়েটাও স্কুলে যাচ্ছে, বিদ্যালয় এরকম বলতে গেলে আমাদের আসলে সময় খুব শর্ট, আমি আর বক্তব্য দিতে না, আমি আমার বক্তব্য শেষ করছি, জয় বাংলা জয় বাংলা।